মেজো ও মেজো হ্যাঁ দিদিভাই বলো আরে দোয়েল কই দেখছি না বাচ্চারা ঘুমায়নি এখনো চিনি ঘুমিয়ে পড়েছে সন্দেশ যা করে ওই গল্প শোনার বায়না চলছে তাহলে বৌদি তোমাদের সমস্যার সমাধান তাহলে হলো এতদিনে কোন সমস্যা বলো তো এই তো পর্ণা বলছিল যে ওর ঠিক তোমাদের জন্য সঙ্গে করে ওখান থেকে একজন হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছে কইছে হ্যাঁ এসছে তো এই তো ছিল এক্ষুনি আছে এদিক ওদিক আগো 10টা বেজে গেল খেতে খেতে দাও আচ্ছা এত রাত হয়ে গেল উচ্চিটা এখন এলো না কেন এসে যাবে তো আজকেই ফিরেছে তো হয়তো একবার অফিসে ঢুমে এর আসছে আর কি ইয়ে বৌদি তোমায় একটা কথা বলি আমি আজকে একটা কাণ্ড করে ফেলেছি কি গোস্তকো এই বাড়িতে তো অ্যাকিউট ক্রাইসিস চলছে লোকজন নিয়ে আর তোমাদের মেজগিনি তো পারলে দুবেলা কান্নাকাটি করে তো আমি তো অনেককে বলে রেখেছিলাম ও তাই নাকি তো কাউকে পেয়েছো নাকি হুম হুম বলছি আমাদের অফিসের বেয়ারা সনাতন ও বলছে যে একজন আসতে রাজি হয়েছে মেদিনীপুর থেকে বাহ খুব ভালো রাঁধতে পারে তো ভালো হ্যাঁ তো দাদা আমি তো মানে কথা দিয়ে ফেলেছি দু একদিনের মধ্যেই এসে যাবে কিন্তু দুজন কাজের লোক বাড়িতে খরচাটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো আরে এই কদিন মন টিকিয়ে থাকে সেটা দেখো এখন তো বলছে থাকবে দুদিন পরে যখন বাড়ি যাবার জন্য মায়না ধরবে তখন মুশকিল হ্যাঁ বুদি আমি বলছিলাম যে ওই একজন লোক থাকা ভালো দরকার লাগবে ধর বাড়িতে বিয়ে আসছে লোকজন যাওয়া আসা করছে একজন লোক থাকা ভালো আর ওই থাকার জায়গা কোনো সমস্যা হবে না ওই যা হোক করে হয়ে যাবে দাদা মানে আমি তো কথা দিয়ে ফেলেছি এখন না করাটা সমস্যা আমার পক্ষে আরে ঠিক আছে আসছে যখন আসুক না আমাদের কাজের তো এখন শেষ নেই অনেক কাজ ও সোয়া দশটা বাজতে চললো খেতে খেতে দাও হ্যাঁ এই দি মেজুটা আবার কোথায় গেল মেজু ও মেজু হ্যাঁ দিদি ভাই বলো এই কালকে তরকারিগুলো একটু কুটে রাখছিলাম অফিস টাইমে এত হিমশিম খেয়ে যেতে হয় না না বলছিলাম খাবারগুলো গরম টরম করলি তো খেতে দিয়ে দি তাহলে আমি ভালো কথা বাহ কই রে একটু ডাক না টেবিলটা পরিষ্কার করতে বলি ঘুমিয়ে পড়েছে বোধহয় গায়ের মেহে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো অভ্যেস আচ্ছা দাঁড়াও আমি ডেকে দিই এই যে ঘুমোলো বিচ্ছুগুলো আর বলো না অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি বাহা এই বাহা উমাই দেখো ঘুমিয়ে পড়েছে বাহা বাহা ওঠ মা একেবারে খেয়ে দে ঘুমবি ওঠ বাহা এই বাহা বাহা আরে ঘুমিয়ে পড়েছিস শিগগির চল দিদিভাই ডাকছে আয় কোথায় গেলে ওই ঘরে আয় কি হলো ঘুমাইয়া পড়েছিলাম বলে ওরা বকবে একলা রে বকবে কেন বকবে না আয় আয় শিগগিরি এই দেখো 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 কি হলো টাটা খেলি আর আয় এই যে দিদি ভাই ধরে এনেছি ঘুমিয়ে পড়েছিল একেবারে কি রে ঘুমিয়ে পড়েছিলি তো মা এবার যে সবাইকে খাবার টাবার দিতে হবে তুই খাবার টেবিলটা পরিষ্কার করে দে তো মা হয়ে গেলে আমাকে ডাকবি কেমন আমি খনি করে দিচ্ছি এই শোনো শোনো রান্নাঘরে মোছার ন্যাকড়া জল সব পেয়ে যাবে কেমন করে দিই বটে ও কি এই ভাষায় কথা বলে নাকি হ্যাঁ মিসরা ওর নাম বাহা সরে একেবারে খাস সাঁওতাল ওরে বাবা
छटाटो कोई किलो बटे इस सोहरे लोग गुलाम ना पुरिस्कार ठोक करते जलक लाई बोलो मुझे दिले के नूरा गुलाम जाबे बटे घर के रिखे छे ईटो दिए घरेर बाहर तो झाड़ दे लो बटे था कि ना कल बोलबो कोटा झाटा बनाइन दिते মনে আছে তো কাল কিন্তু কমলিকা আসছে হ্যাঁ কাল আমরা শপিং করতে যাব আমি স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসব হাফ ক্লাস নেব অলরেডি বলে রেখেছি ব্যাস হয়ে গেল আমাদের দোয়েল তার জীবনের সবচেয়ে প্রিয় কাজটি পেয়ে গেছে আর কিছু চিন্তা নেই কি বল দেখেছো দিদি ভাই আচ্ছা তোমরা নিজেরা কিছু করবে না আমি করলেও দোষ না তা সত্যি তো না রে দোয়েল তুই না থাকলে যে আমরা কি করতাম হয়ে গেছে দিদি ভাই ওকে আর প্যাম্পার করো না তুমি ভাবো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সবার শপিং করা হয়ে যায় ওকে দিয়ে করতে হয় এরপর কি হবে জানিস অচেনা লোকজন তাদের ডেকে ডেকে তুই কি জিজ্ঞেস করবি শপিং করতে হবে ক্রেজি ভাই ভালো হচ্ছে না দিতে মুছে দিলে কি নোংরা তো যাই বুটে আর একটু সময় দে আমি পুরো সাফা করে দিচ্ছি হে ভগবান ও দিদি ভাই মেসি কো তাড়াতাড়ি এসো দেখে যাও এখানে কি হচ্ছে তোমরা কাকে দিয়েছো রাজন পাত এই এই এরকম করে কেউ করে না এরকম করে কেউ ও দিদি ভাই শিগগির এসো এই এত মোটা মোটা রুটি কে খাবে শুনি ওমে জো তুই কিছু একটু কর হাত লাগা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু